স্বৈরশাসক হাসিনা আর ফিরবেন না এবং সর্বশেষ জানাবো হারুন বিপ্লব সহ পুলিশের একশো সাতাশি জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু ডক্টর ইউনুসেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরশাসক হাসিনা আর ফিরবেন না গণভূথানের মুখে পালিয়ে যাওয়ার স্বৈরশাসকদের সে দেশের রাজনীতিতে ফিরে আসার তেমন কোনো নজির নেই বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সুরশাসক শেখ হাসিনা পালিয়ে গেছেন এর মধ্য দিয়ে তিনি শুধু তার রাজনৈতিক মৃত্যু ডেকে আনেনি তার দল আওয়ামী লীগেরও রাজনৈতিক মৃত্যু হয়েছে দিল্লির সমর্থনে হাসিনার দেড় দশকের সুরশাসন ছিল প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেয়ার কারণে এখনও তার ফিরে আসা নিয়ে আলোচনা হয় সম্প্রতি হাসিনার কথোপকথনের বেশ কয়েকটি অডিও প্রকাশ হয়েছে সেখানে তার কণ্ঠে এমন কথা শোনা গেছে তিনি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন চট করে দেশে ফিরবেন বলে তার দলের এক কর্মীর সাথে আলাপে জানিয়েছেন এসব অডিও কথোপকথনের সত্য মিথ্যা যাচাই করা সম্ভব নয় শেখ হাসিনার অতীত রাজনীতি প্রমাণ করে না তিনি খুব সাহসী রাজনীতিক ছিলেন বরং তার রাজনৈতিক জীবন ছিল আপোষকামিতা ও পলায়নের শেখ হাসিনার চেয়েও কম নৃশংসকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আর কখনো দেশে ফিরতে পারেনি ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহনী দোর্দণ্ড প্রতাপের সাথে দেশ শাসন করেছেন ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান কম নয় তিনি সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকদের মধ্যে পশ্চিমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিলেন উনিশশো সালে দেশ ছেড়ে যাওয়ার পর রেজা শাহ আর ইরানে ফিরে আসতে পারেননি মিশর মরক্কো মেক্সিকো থেকে বাহামা সহ নানা দ্বীপ দেশে বাস করে শেষ পর্যন্ত মারা যান মিশরে। সহ এমনকি পশ্চিমা অনেক দেশ তার যথাযথ রাজি ছিল না উগান্ডার সরুশাসক ইদি আমিন উনিশশো সালে পালিয়ে এসেছিলেন সৌদি আরবে দু সালের আগস্টে সেখানে তার মৃত্যু হয় আরব বসন্তের সময় দু সালে তিউনেশিয়া থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন বেন আলী বিক্ষোভকারীদের হত্যা মানি লন্ডারিং ও মাদক পাচারের অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় দণ্ড মাথায় নিয়ে সালে হয় দু মাত্র তিন বছর আগে দু সালে দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি তালেবানদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সাথে সাথে আশরাফ গানি হেলিকপ্টার দিয়ে আরব আমিরাতে পালিয়ে যান যুক্তরাষ্ট্রের সেনারা তার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি এখন গানি কোনো আলোচনাতেই নেই তিনি আর আফগানিস্তানে ফিরে আসবেন এমন কল্পনাও করা যায় না শাসকরা দেশ ছাড়ার পর দেশে ফিরে আসার কথা আর কখনো ভাবেন না তারা জানেন এর পরিণতি কি হতে পারে এমন কি তাদের পরবর্তী প্রজন্ম দেশে ফিরে রাজনীতিতে জড়াননি একমাত্র ব্যতিক্রম দেখা যাচ্ছে ফিলিপাইনের ফার্নিনান্ডো মার্কোসের পুত্রের ক্ষেত্রে সুরশাসক ফার্নানান্দো মার্কোস গণভুত্থানের মুখে উনিশশো সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে তিনি মারা যান তার পুত্র বংবং মার্কোস ফিলিপাইনের রাজনীতিতে আবার ফিরে এসেছেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানও ছিলেন একজন সুরশাসক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তার আকাশচুম্বী জনপ্রিয়তা থাকার পরও উনিশশো সালে দেশের প্রথম পার্লামেন্টের নির্বাচনে তিনি বিরোধী দলের অস্তিত্ব মেনে নেননি স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনটি ছিল ভোট ডাকাতির নির্বাচন এরপর তিনি একদলীয় শাসন করেন প্রধানমন্ত্রী থেকে নিজে প্রেসিডেন্ট হয়ে ওঠেন। শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন পেছনে ভারত ও রাশিয়ার তখনও জোরালোর সমর্থন ছিল একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করেন শেখ মুজিবুর রহমান এর অনিবার্য পরিণতি হিসেবে সেনা অভ্যুত্থানে তিনি ও তার পরিবারের অধিকাংশ সদস্য মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর সময় শেখ হাসিনা ছিলেন তৎকালীন পশ্চিম জার্মানিতে এরপর তিনি চলে আসেন দিল্লিতে থাকেন ভারত সরকারের আশ্রয়ে শেখ হাসিনা তার পিতার মৃত্যুর পর দলকে পুনর্গঠিত করার জন্য ঝুঁকি নিয়ে দেশে ফিরেননি সে সময় আওয়ামী লীগ নানাভাবে বিভক্ত ছিল শেখ হাসিনা দেশে ফেরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগ্রহে উনিশশো একাশি সালের সতেরো মে তিনি দেশে ফেরার ১৩ দিনের মাথায় সেনা অভ্যুত্থানে মারা যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান শুধু শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেননি বরং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার পথ করে দিয়েছিলেন জিয়াউর রহমান না চাইলে শেখ হাসিনা সে সময় দেশে ফিরতেন কিনা তা নিয়ে সন্দেহ আছে সত্যিকার অর্থে জিয়াউর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে ছিলেন আগ্রহী রহমানের সময় উনিশশো উনআশি সালের পার্লামেন্টে এর প্রতিফলন ঘটেছিল জিয়াউর রহমানের মৃত্যুর পর জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ বন্দুকের নলের মুখে রক্তপাতহীন এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন তিনি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ওপর খড়গস্ত হন বিএনপি নেতাদের ভাগিয়ে গঠন করেন জাতীয় পার্টি অপরদিকে শেখ হাসিনা আওয়ামী লীগ হয়ে ওঠে এরশাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা শেখ হাসিনার মধ্যে গণতান্ত্রিক রাজনীতির পরিবর্তে ষড়যন্ত্রমূলক সুবিধাবাদী রাজনীতির চরিত্র দেখতে পাই সেনা এরশাদের ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনা তাকে স্বাগত জানান এবং নিজে গণমাধ্যমে সাক্ষাৎকারে জানান এরশাদের ক্ষমতা গ্রহণে তিনি অখুশি নন তার সেই বিখ্যাত উক্তিটি ছিল আই আট বছরের শেখ হাসিনার দল প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল দল পরিচালনায় জেনারেল এরশাদের কাছ থেকে নানা সুবিধা নিয়েছেন এমনকি এরশাদের সাথে লং ড্রাইভেও যেতেন হাসিনা বেগম খালেদা জিয়া যখন আপসহীনভাবে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন শেখ হাসিনা তখন ছিলেন জেনারেল এরশাদের পার্লামেন্টে এরশাদের দলের সাথে শেখ হাসিনার এই মৈত্রীর সম্পর্ক তার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বহাল ছিল এরশাদের দল জাতীয় পার্টি শেখ হাসিনার গণহত্যার সহযোগী যদিও জাতীয় পার্টি এখন তার অতীত মুছে ফেলার চেষ্টা করছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার রাজনীতি আমরা আরেকবার দেখি দু সালে ওয়ান ইলেভেনের পর তৎকালীন সেনা সমর্থিত সরকার রাজনীতি থেকে দুই নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা গ্রহণ করে দু সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে চাঁদাবাজির এক মামলায় গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার এরপর তিন সেপ্টেম্বর গ্রেফতার করা হয় বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এগারো মাস কারাবন্দি থাকার পর 2008 সালের এগারো জুন জামিনে মুক্ত হয়ে বিদেশ চলে যান যাওয়ার আগে তিনি ছদ্মবেশী সেনা সরকারের সব কাজের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তৎকালীন সরকার এই সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়ার জন্য চাপ দেন কিন্তু তিনি দেশ ছাড়তে অস্বীকার করেন অবশেষে দু সালের এগারো সেপ্টেম্বর খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয় সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি এরপর শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খালেদা জিয়াকে হয়রানিমূলক মামলায় কারারুদ্ধ করেন কিন্তু শেষ হাসি হেসেছেন খালেদা জিয়াই তিনি এখনও দেশে আছেন হাসপাতালে অসুস্থ থেকে খালেদা জিয়া জানতে পারেন জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ আহমেদের অবৈধ সরকারকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে দু সালে প্রশ্নবিদ্ধ এক নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন শেখ হাসিনা এরপর বাংলাদেশ ধীরে ধীরে হয়ে ওঠে ভারতের নতুন উপনিবেশ শেখ হাসিনার পিতার একদলীয় শাসন ব্যবস্থাকে যেভাবে ভারত ও রাশিয়ার সমর্থন দিয়েছে শেখ হাসিনার সৌর শাসনের প্রতিও ছিল ভারত ও রাশিয়ার সমর্থন শেখ হাসিনার হাত শুধুর ছাত্র জনতার রক্তে রঞ্জিত নয় ভারতের স্বার্থে এদেশের স্বাধীন চেতা রাজনীতিবিদদের তিনি প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করেছেন নিয়তির নির্মম পরিহাস হচ্ছে মানবতা বিরোধী অপরাধে আজ তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ছাত্র জনতার হত্যার তদন্ত করতে এখন বাংলাদেশে আসছে জাতিসংঘের প্রতিনিধিরা হয়তো শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে শেখ হাসিনা তার পিতার পথ অনুসরণ করে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতে কখনো রাতের ভোট কখনো ডামি ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেছেন তিনি এজন্য পুরোপুরিভাবে ছিলেন ভারতের ওপর নির্ভরশীল কিন্তু শেখ হাসিনা কখনো জনগণের ম্যান্ডেটের প্রয়োজন বোধ করেননি তাদের হননি শেখ হাসিনা আর কখনোই জনগণের মুখোমুখি হতে পারবেন না শেখ হাসিনা যদি দেশ ও দলের প্রতি দায়িত্ববোধ করতেন তাহলে নতুন নির্বাচনের ঘোষণা দিয়ে পদত্যাগ করতেন আন্দোলনের মুখে ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন বিরোধী দলের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করেছিলেন তিনি জনগণের মুখোমুখি হয়েছিলেন নির্বাচনে বিজয়ী হয়ে বিরোধী দলের আসনে বসেছিলেন কিন্তু শেখ হাসিনার সেই সাহস ছিল না কারণ তার হাতে লেগে আছে বহু মানুষের রক্তের দাগ শেখ হাসিনা জানতেন দেশের মানুষ তার কৃতকর্মের জন্য তাকে কতটা ঘৃণা করে তিনিও বিক্ষুব্ধ মানুষকে শত্রু বিবেচনা করেছেন পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দমন পীড়ন ও হত্যাকাণ্ডের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করেছেন তার নির্দেশে অন্তত আটশো মানুষকে হত্যা দশ হাজার মানুষকে আহত ও চারশো মানুষকে অন্ধ করে ফেলা হয়েছে এমনকি হাসিনার পুলিশ নিহত মানুষের লাশ পুড়িয়ে ফেলার মতো নৃশংসতা দেখিয়েছে শেষ পর্যন্ত তিনি দেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহারের চেষ্টা করেন হাসিনা যদি পালিয়ে না যেতেন ভবনে তার পরিণতি হতে পারত। লিবিয়ার শাসক গাদ্দাফির মতো পক্ষের সেনাবাহিনীর তড়িৎ সিদ্ধান্তে তিনি প্রাণে বেঁচেছেন দেশের মানুষ তো বটেই তার দলের নেতাকর্মীদের মুখোমুখি হওয়ার মতো সাহস আর শেখ হাসিনার নেই শেষ পর্যন্ত তিনি দলের নেতাকর্মীদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে চেষ্টা করেছেন গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন